হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব, আমার কাছে অবশ্যই এটা গুড নিউজ। তো এই যে দেখছেন আমরা যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে, এটা হচ্ছে সেই গুড নিউজটারই একটা অংশ। তো অনেকেই হয়তো জানেন আমার ফোনটা হচ্ছে চুরি হয়ে গিয়েছিল, একটা ভিডিও বেশ ভালোই ভিউ পেয়েছিলাম, ওয়াচ টাইমটা পূরণ হয়ে গিয়েছিল। তো আমি অনেক খুশি ছিলাম, হয়তো ফলোয়ার্সটা পূরণ করতে পারলে আমি যাই হোক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এর মধ্যে হচ্ছে ফোনটা চুরি হয়ে যায়, যার কারণে আমি পেজের কোনো কাজই করতে পারি না, মনটা অনেক খারাপ ছিল, কোনো কাজ করতে পাচ্ছি না, এর মাঝখানে আমার সময়ও চলে যাচ্ছে। লাস্ট 2 মাসের মধ্যে হচ্ছে ওয়াচ টাইম পূরণ করতে হয়, তো যেটা পূরণ হয়েছে ওটা মেয়াদ হচ্ছে 2 মাস। তো অলরেডি আমার চলে গেছে, হয়তো জানি না, আমি এখন পর্যন্ত আমি ফলোয়ার্স পূরণ করতে পারি নাই, ইনশাল্লাহ পারবো যখন, অত তাড়া নাই এখন আর, অত প্যারা নেই না। যাই হোক, তো বেশ কিছুদিন আগে থেকে সে হচ্ছে ফোন কিনে দেবে এরকম বলছিল, বাট হুট করে আজকে যে দেবে এটা আমি জানি না, মানে এত তাড়াতাড়ি সে ফোন দেবে এটা জানতাম না। যাই হোক, এটা আমার জন্য অবশ্যই একটা গুড নিউজ, একটা ভালো মানে গিফট আর কি। তো আসলে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আর আপনাদের সাথে আমি এখন রেগুলার ভিডিও কন্টিনিউ করতে পারবো, এই জন্য আমি অনেক মানে খুশি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন আমাদের বাসার সামনে এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে হচ্ছে আমাকে ফোন গিফট করেছে, কিনে দিতে গিয়েছিল তখন। তো এই তো আমরা হচ্ছে ফোনের দোকানে চলে আসছি অলরেডি, এই যে এখানে হচ্ছে ফোনটা অলরেডি কেনা হয়ে গিয়েছিল। দেন হচ্ছে একটা রিং লাইটের জন্য তাকে বললাম যে একসাথে একটা রিং লাইটও নিয়ে যায়, তো সেটাও দিয়ে দিয়েছে। তো বেশ অনেকটাই খুশি ছিলাম, সেই খুশিতে বাসায় এসে হচ্ছে তার পছন্দের গরু মাংস রান্না করে দিলাম, আর হচ্ছে পোলাও রান্না করে দিলাম। সে যেহেতু আমাকে খুশি করেছে, তো আমার তো উচিত ছিল তাকে খুশি করার। যাই হোক, আসলে একটা সংসারে হাজবেন্ড যদি তার ওয়াইফকে বোঝে, তাহলে আসলে সেই সংসারে সুখের কোনো অভাব হয় না। তো আমার সংসারটা আলহামদুলিল্লাহ অনেক সুখের, আমি অনেক ভালো আছি, উপর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ এমন একজন জীবনসঙ্গীকে দিয়েছেন। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো আমার এই যে ছোটো ছোটো ভিডিও ব্লগিংগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইতিমধ্যে অনেক মানে কিছু মানে ফলোয়ার্স হয়েছে যারা আমাকে অনেকেই চিনে, তো তাদেরকে আমিও চিনি, খুব ভালো লাগে তারা সুন্দর সুন্দর কমেন্টস করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আজকেও অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ।